হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ফুডি কাপল চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। শুভ অষ্টমী। আজকে অষ্টমী স্পেশাল লাঞ্চ নিয়ে এসেছি। কি আছে মেনুতে বলে দিই। আছে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে, আর তাতে বাদাম আর নারকল দেওয়া আছে। আর আছে আলু ভাজা, আছে বেগুনি, পাঁপড় ভাজা, আর আছে পায়েস। আমার পায়েস দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, একদম ভোগের মতো। আর আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তাহলে বন্ধুরা চলো শুরু করি সঙ্গে সঙ্গে। আর আজকে শাড়ি পরে প্রথম, আর ও পাঞ্জাবি। কেমন লাগছে জানিও আমাদেরকে। অষ্টমীর ভোগ একদম মনে হচ্ছে না, কিন্তু এটা ভোগ নয়, আমি রান্না করেছি এমনি, কিন্তু একদম পুরোপুরি নিরামিষ। আমাদের লাস্ট ভিডিওটাতে যেসব ভিউয়াররা আমাকে বার্থডে উইশ করেছে তাদের থ্যাংক ইউ। এরকম ভাবেই তোমরা আমাদের সাথে থেকো। এই ভোগের খিচুড়িতে নারকল আর বাদামটা হচ্ছে মাস্ট। রয়েছে তো করোনার জন্য বেশিরভাগ পাড়ার পুজোতে ভোগ দেওয়া হচ্ছে না, নাহলে আমাদের পাড়ার পুজোটা নবমীর দিন ভোগ দেয়, এবার মনে হয় দেবে না। সব খিচুড়ি দেয় না, ভালো ভালো পোলাও, পনির, ফুলকপি, আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে না জানি, যেমন খিচুড়ির সাথে বেগুনিটা ভালো লাগে। বেগুনিতে বেগুনটা যেহেতু থিন স্লাইস করা হয় এই জন্য বেগুন হয়। এবছর পুজো শুধু বাড়িতে থাকো আর ভালো ভালো খাও। পুজো বলতে বলতে তো অষ্টমী শেষই হয়ে গেল, নবমী শুরু হয়ে গেছে। একটু পায়েস দিয়ে খিচুড়ি খাও, জানি না তোমরা খাও কিনা, আমার তো খুব ভালো লাগে। আমার
একটু হালকা খিচুড়ির সাথে মেখে এর মতন টেস্ট কোনো কিছুতে হবে না। যদি আমি ভার্চুয়াল ঠাকুর দেখি আর যাই করি বাঙালি যতক্ষণ না পেট পুজো হবে ততক্ষণ সেই ফিল্টার আসবে না। আজকের দিনে তোমরা কে কি খেলে কমেন্ট করে জানিয়ে পারলে ভালো লাগবে। খিচুড়ি জিনিসটা কি বলতো খেলে পেট ভরে যায়, প্লাস্টিকটা যেন জোর করে খাচ্ছি নষ্ট করবো না জানো, দেখতে করে অল্প মনে হয় চাল ডাল আমি এরকম খিচুড়ি করি সবসময় যতটা চাল ততটা ডাল সমান পরিমাণ। এটা যত ঠান্ডা হতে থাকবে বসে যায়, যেহেতু গোবিন্দ হোক একদম পাতলা রান্নাছিলাম এরকম হয়ে যায়, তবে এটা একদম পারফেক্ট আছে মানে এবার ভোগের কিছুটা এরকম ধরনের হতে হয়।
তবে মাটি সরাই করে খিচুড়ি দেয়, তো মাটির গন্ধ একটা হয় না গরম খিচুড়ি মাটির মধ্যে পড়লে। আর একটা জিনিস একটু বেশি দেয় ওরা তেজপাতা, তেজপাতা দিয়ে একটা স্মেল থাকে। অষ্টমীর দিন আমরা ভেজ খাই প্রত্যেক বছরই। এবার ভেবেছিলাম অন্য কিছু রান্না করবো, মানে পনির ফোনে আনা ছিল, কিন্তু মার কাছে শুনলাম ফোনে মাও খিচুড়ি করেছে বেগুনি করেছে, শুনে আমরা করে ফেললাম। কোনো প্ল্যানিং ছিল না খিচুড়ি করার আজকে। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই অষ্টমীর স্পেশাল লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লেগে থাকলে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোডের নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, টাটা।